বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে বিএনপির বিজয় রিলে অনুষ্ঠিত হয়। প্রতীকী হিসাবে নেতাকর্মীরা দলে যুক্ত হন এবং খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন বেগম জিয়া একজন সাজিয়ে নিয়ে আসা হয় র্যালিতে। দেখা যায় একটি পিকআপ ভ্যানে বেডে শুয়ে আছেন প্রতীকী খালেদা জিয়া, হাতে দেশের পতাকা, মুখে অক্সিজেন লাগানো, তিনি খুব অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় আছেন, পাশে বসে আছেন লোকজন। দুপুরে প্রতীকী খালেদা জিয়া সাজিয়ে বিজয় র্যালিতে সকলে অবস্থান করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।